আর্থিক অনিয়মের কারণে বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি ফিফার জরিমানার কবলে পড়েছিলেন সাবেক সাধারণ সম্পাদক সোহাগের উপর নিষেধাজ্ঞার অন্যতম কারণও ছিল আর্থিক অনিয়ম একই কারণে বাফুফের কয়েকজন সাবেক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদের শাস্তি ও জরিমানা গুনতে হয় না না আমরা কোনো না অর্থ সংশ্লিষ্ট বিষয়ে ফিনান্স কমিটির আওতাধীন হলেও স্বাভাবিকভাবেই তখন আলোচনায় আসে অভ্যন্তরীণ অডিট কমিটি কারণ ফেডারেশন কোনো অর্থ খরচ করলে সেটা সঠিক পন্থায় হয়েছে কিনা তা দেখভাল করার দায়িত্ব অভ্যন্তরীণ অডিট কমিটিরও বাফুফের নতুন পরিচালনা পর্ষদ এবার সেই কমিটির চেয়ারম্যান মনোনীত করেছে ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপিকে যিনি বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাফুফের ইতিপূর্বে অনেক অব্যবস্থাপনা ছিল অনেক সমালোচনা ছিল অনেক দুর্নীতির অভিযোগ ছিল আমি আশা করি আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব এবং ভবিষ্যতে আপনারা এরকম কোনো কথা শুনবেন না আমি অতটুকু আশ্বস্ত আপনাদেরকে করতে পারি দেশবাসীকে করতে পারি বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সভাপতি দাবি তাওয়াল নিজেই শীর্ষকর্তার কমিটি কোনো অনিয়ম করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা কঠিন হবে কিনা এমন প্রশ্নে সাপটা উত্তর দিলেন বাফুফে কর্তা ওনাই ওনার স্বাতন্ত্র দায়িত্ব পালন করবে আমি অডিট কমিটির স্বাতন্ত্র দায়িত্ব পালন করবো সেক্ষেত্রে আমাকেও যদি উনি জবাবদেহিত আয়ত্তায় নিতে চায় নিতে পারবে আর যদি আমিও ফিনান্স কমিটিকে কোনো বিষয়ে আলোচনা করতে চাই জিজ্ঞাসাবাদ করতে পারি আমার সে একটি আছে এক বছরের জন্য আর্থিক বিষয়াদি সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই কমিটির দায়িত্ব ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপিকে দেওয়া হয়েছে নয় নভেম্বর নির্বাহী সভায় বাহুফের এই কর্তাকে অভ্যন্তরীণ অডিট কমিটির প্রধান মনোনীত করা হয় Ja, oh, ja. Ist geschau'n, Erkund und Hacker.